হ্যালো ভিউয়ার্স, ইন্দোনেশিয়ান R15 V3 ম্যাট ব্ল্যাক কালার বাইকটির কিছুটা দাম কমে গেছে, আপনারা চাইলে নিতে পারেন। বাট কোন শোরুমে বাইকটি অ্যাভেলেবেল আছে আর বর্তমান বাজার মূল্য কত সেটা নিয়ে আজকের ভিডিওতে আপডেট ইনফরমেশন দিব। সো কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল টপিকে যাই। সো লেট সি। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারোয়ার। আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর আপনারা অলরেডি থাম্বনেইল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওতে কি আলোচনা করতে যাচ্ছি। ইন্দোনেশিয়ান R15 V3 বাইকটি, যে বাইকটি আপনারা সবাই কম বেশ খুঁজতেছেন বাট কোনো শোরুমেই পাচ্ছেন না। তবে এই বাইকটি বাইক গার্ডেন শোরুমে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে বাইক গার্ডেন শোরুম থেকে বাইকটি ক্রয় করে নিয়ে যেতে পারবেন। আর আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশন নিচে তাদের শোরুমের অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, চাইলে আপনারা ভিজিট করে তাদের সাথে কথা বলে বাইকটি ক্রয় করে নিয়ে যেতে পারবেন। আর এখনো পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন অ্যান্ড পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, এই বাইকটির বাজার মূল্য যাচ্ছে তারা 4,90,000 টাকা। আপনারা 4,90,000 টাকা দিয়ে বাইকটি ক্রয় করে নিয়ে যেতে পারবেন। তবে বাইকটির বাজার মূল্য ফিক্সড প্রাইস না। আপনারা যারা আরমান সারোয়ার ভিডিও দেখে তাদের শোরুমে যাবেন বা বলবেন তাহলে আপনাদের বিশাল মূল্যের একটি ছাড় দেওয়া হবে। শুধু তাই নয়, আপনারা তাদের শোরুমে গিয়ে আপনারা কত টাকা দিয়ে বাইকটি ক্রয় করতে চাচ্ছেন সে সম্পর্কে তাদের সাথে কথা বলতে পারবেন, এই সুযোগটি আছে। আর তাদের শোরুমের ফেসিলিটিস কি, তাদের শোরুম থেকে আকর্ষণীয় কিছু গিফট পাবেন বাইক ক্রয় করলে, সাথে লাঞ্চ ফ্রি আর টোটাল 6টি ফ্রি সার্ভিস পাবেন, এই কয়েকটি সুযোগ দিচ্ছে তারা। আর বাইকটির আসলে ডিটেলসের সম্পর্কে তেমন কিছু বলার নাই, আপনারা সবাই কম বেশ জানেন। সো আপডেট বাজার মূল্য কত আর কোন শোরুমে অ্যাভেলেবেল আছে সেটা নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে। যদি আজকের ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন। দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন অ্যান্ড ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।